আপনাদের যদি কিছু থাকে সেটা বলবেন আপনারা, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, দেখব এবং সেটা করার ব্যবস্থা, ঠিক আছে? নমস্কার, বড় বড় এই টিভিতে বড় অনুষ্ঠানে আমাকে আমাদের জানানোর ধন্যবাদ। আমার তো মোটামুটি সমস্যা, আমার বইটির নম্বর হচ্ছে 1921 কেন রাস্তা এই সামনে আমাদের আশেপাশের সব জায়গাটাই কংক্রিটের রাস্তা বন্ধ হয়ে গেছে, কংক্রিটের রাস্তা কংক্রিট হয়ে গেছে, একমাত্র আমাদের বলিটাই কংক্রিটটা হয়নি। আমি দুজো আগে দুবার ডিফেন্স জমা দিয়েছিলাম, তারপর বলেছিলাম কিন্তু তারপর হয়নি। কর্পোরেশনও করতে পারে না, সরকারও করতে পারে না। এবারে ধরুন আপনাদের এই এলাকায় যদি যারা যারা ওই রাস্তা রাস্তার যাতে খবর পেয়েছে রাইটার ওই নিশ্চয় খবর পেয়েছে, তাই তো? ওই খবর পেয়েছে যাদের যাদের রাইটার অধিকার আছে তারা তারা যদি আপত্তি দেন তাহলেই সমস্যা তৈরি হয়, তারা যদি একটা নো অবজেকশন দিয়ে দেন তাহলে আমরা এটা এই রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করব। এরকম তো অনেকদিন অভিনের সঙ্গে রোজই বসি, রোজই কথা হয়, রোজই দেখা হয়, গল্প হয়, সবই ঠিক আছে, কিন্তু আজকে সারাদিন ধরে কর্মীদের সঙ্গে, কর্মীরা আমাদেরকে কাছে পেয়েছে, গল্প করেছে, অনেকক্ষণ ধরে অনেকে গান গেয়েছে, ছোটো বাচ্চা কবিতা বলেছে, আবৃত্তি করেছে এবং বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন লোকের সঙ্গে দেখা, তার মধ্যে মানুষের সঙ্গে দেখা, যোগাযোগ এবং রাত্রেবেলা খাওয়া একসঙ্গে, সব বসে আছে একসঙ্গে খাচ্ছি আমরা, ওদের এমপিও আছে, খুব ভালো লাগছে এবং ওরাও খুব খুশি। এরকম রোজ হতে পারলে খুব ভালো, কিন্তু কাজের চাপে সেটা তো রোজ সম্ভব হয় না, তো সুতরাং আজকে একটা স্পেশাল ডে, এরা মাঝে মাঝে আমরা করব, মাঝে মাঝেই আমরা কর্মীদের সঙ্গে 2-3-4 ঘন্টা কাটাবো সারাদিন, এবং তার সঙ্গে সাধারণ মানুষ তো আছি, সাধারণ মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধে দেখা, বোঝা, তাদের জানা, তাদের কথা শোনা এবং সেই সমস্যাগুলোকে সমাধান করা, এটা যেমন আমাদের কাজ, এবং সেই সঙ্গে কর্মীদের সঙ্গেও সময় কাটানো, এটাও আমাদের কাজ, এবং কর্মীরাই তো আমাদের ভরসা, কর্মীরাই আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে দলকে, সুতরাং কর্মীদের বাদ দিয়ে কোনো কিছু হয় না, সেই কারণেই কর্মীদের সঙ্গে একটু বেশি সময় দেওয়া, একটু সারাদিন কাটানো, একসঙ্গে গল্প করা, গান করা, একটু খাওয়া দাওয়া। চড়ুই ভাতি ঠিক নয়, এটা এটা যখন ছিলেন তখন ফিস্ট করলে তখনের সময়টা আর এখনের সময়টা অনেকটাকে মিস করছেন, কারণ এই রকমের খাওয়া দাওয়ার তো সুযোগ হয় না সবার সঙ্গে বসে। না, সেরকম ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে
সমস্ত কর্মীদের নিয়ে একসঙ্গে বসা, এত বড় জায়গা তো কোনো বাড়ির মধ্যে হয় না, সেই কারণে এখানেই কর্মীর বাড়ির পাশে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা, এখানে করছি বসে খেতে। তোমায় সকালেই বলেছি আমি আজকে রাত্রেবেলা এখানে খাবো, খেলাম আজকে সকলে মিলে খেলাম, আমার MPSN একদিনের জন্যে, তাকেও বললাম যে এখানে সন্ধ্যেবেলা খেতে হবে, ওর বিকেলে যাওয়ার কথা ছিল, ওর বিকেলে ক্যান্সেল করে কালকে যাবে, সুতরাং ভালো লাগছে সকলকে।